And then my আসসালামু আলাইকুম আমি রুকসেনা পারবিন স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসেই এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি বেশ কিছু দিন শারীরিক অসুস্থতার কারণে ভিডিওগুলো আর আপলোড করতে পারিনি আসলে অসুস্থতা নিয়ে ভিডিওগুলো এডিট করা হয়নি তো সেই কারণে মূলত আপনাদের সাথে শেয়ার করাও হয়নি তো পরপর অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এখন হচ্ছে আয়নকে নিয়ে চলে যাচ্ছি আয়নের স্কুলে আজকে হচ্ছে আয়নের স্কুলে খেলাধুলা প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তো আয়নও অংশগ্রহণ করবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর পাশাপাশি আমাদের পারিবারিক কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন সকালে নাস্তা করে বের হয়েছি তারপরও আয়ান মাহিনকে কেক কিনে দিয়েছি ওরা কেক খাচ্ছে আসলে অনুষ্ঠান শুরু হওয়ার কথা আটটায় এখন নয়টা বাজে তারপরও অনুষ্ঠান শুরু করা হয়নি তো সব কিছু গুছিয়ে অনুষ্ঠান শুরু করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো সেই কারণে মূলত ওদেরকে একটু হালকা নাস্তা করিয়ে দিলাম এরপরেই তো এদিকে আইনের বাবা চলে এসেছে আইনের খেলাধুলা দেখার জন্য তো আইনের বাবা ভেবেছিল আটটায় যেহেতু অনুষ্ঠান শুরু হওয়ার কথা শুরু হয়নি তো নয়টার দিকে অবশ্যই শুরু হয়ে যাবে তো অনুষ্ঠান দেখে তারপর যেতে পারবে কিন্তু আইনের বাবার ভাগ্য খারাপ ছিল ছিল আইনে বাবা বেশিক্ষণ থাকতে পারিনি আর খেলাধুলাও দেখতে পারিনি আসলে আজকের দিনটা না মানে আইনের দিন খেলা ছিল ওই দিনটাতে অনেক কুয়াশা ছিল আর স্কুল থেকে আগের দিন মাঠ রেডি করা ছিল না তো মাঠ রেডি করে অনুষ্ঠান শুরু করতে করতে প্রায় নয়টা চল্লিশের মতো বেজে গিয়েছিল তো এতক্ষণ আয়নে বাবা থাকতে পারিনি তো পরে আইনের বাবা চলে গিয়েছিল অনুষ্ঠান শুরু করার আগে আইনের বাবা চলে গিয়েছিল তো সেই কারণে মূলত আইনে বাবা আর খেলাধুলা দেখে যেতে পারিনি তবে আয়নে বাবা যাওয়ার আগে বারবার করে আমাকে বলে গিয়েছিল আয়ান পুরস্কার পাক আর না পাক সবগুলো খেলাধুলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে সব কিছুতে ওকে অংশগ্রহণ করাবা এতে করে পুরস্কার পেল বা না পেল এটা পরের বিষয় ওর সাহস বাড়বে তো আর কি আইনের বাবার কথা তো শুনতেই হবে তো সেই কারণে মূলত আমরা এতক্ষণ বসে আছি আয়ান সব কিছুতে অংশগ্রহণ করার পরই আমরা বাসায় যাব। আর তাছাড়া আজকে বাসায় একটু কাজ আছে আয়নে নানো বাড়ি থেকে সবাই আসবে তো সেই কারণে মূলত একটু তাড়াহুড়া করা আর কি এরপরেই তো আইনের খেলাধুলা শুরু হয়ে গিয়েছে এই তো আয়নের খেলাধুলার অনুষ্ঠান শেষ এবার হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আর সময়ও হয়ে গিয়েছিল অনেক তো আয়ান মাহিনের খুব ক্ষুদা লেগে গিয়েছিল পরে আমি ওদেরকে বসিয়ে রেখে তারপর দোকান থেকে গিয়ে ওদের জন্য রুটি নিয়ে এসেছি এরপরে তো আয়ান মাহিন দুজন মিলে বসে রুটি খাচ্ছে আর মাহিন তো বলছিল খুব ভালো হয়েছে বারবার আঙুল দিয়ে পারফেক্ট বলছিল। যাই হোক এই তো এখন হচ্ছে ওরা খেলাধুলার পর হালকা নাস্তা করে নিচ্ছে আর ওইদিকে আয়নের নানোবাড়ি থেকে সবাই চলে এসেছে আমাদের বাসায় আর আমরা আয়নের স্কুলে আর এদিকে এই তো আয়ান টুপি পরে একদম রেডি কোরআন তিলওয়ের জন্য কুরআন তেলত হয়ে যাবার পর আয়ান এবং আয়ানের বাকি বন্ধুরাও সব এদিকে চলে এসেছে খেলাধুলার এরিয়াতে ওরা এখন সবাই মিলে খেলাধুলা করতেছে তবে ওরা বেশিক্ষণ খেলাধুলা করতে পারেনি কারণ এরপর পরই কবিতা আবৃত্তির অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুইটাই শেষ তবে আয়ান যাওয়ারাকে বলছিল যে ও নাকি খুব আবার ক্ষুধা পেয়ে গিয়েছে তো জালমুড়ি খাবে পরে ওদেরকে জালমুড়ি কিনে দিলাম তো ওরা বসে কিছুটা জালমুড়ি খেলো তো আমি বলছিলাম যে এখন আর সময় নষ্ট করা যাবে না পাশায় সবাই চলে এসেছে চলো আমরা রওনা দিই তো পরে আয়ান অর্ধেক জালমুড়ি খাওয়ার পর পরই আমি বললাম যে চলো আমরা রওনা দিই তো পরে আমরা খুব তাড়াহুড়া করে আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিলাম এরপরই তো বাসায় আসার পর আমি আয়নের কাপড় চেঞ্জ করে দিয়েছি আর মাহিনের কাপড় চেঞ্জ করিনি এই অবস্থায় আমরা রওনা দিয়েছি আসলে আজকে আমার বাসায় রান্নার কথা ছিল তো আয়নের অনুষ্ঠান থাকার কারণে আমরা সবাই মিলে এখন রেস্টুরেন্টই খাবো আর আমরা বাংলা খাবারই খাবো তো সেই কারণে চলে আসলাম আমাদের কসবার মধ্যে বিখ্যাতই মিম হোটেল তো সেখানে খুব মজাদার বাংলা খাবার পাওয়া যায় তো আমরা আজকে সবাই মিলে ঠিক করলাম যে খাসির মাংস দিয়েই খাবো তো সবাই আমরা খাসির মাংসই নিয়েছি আর আজকের খাওয়া দাওয়া একটা স্পেশাল কারণ আছে তো কারণটা আমি এখন বলছি না যেহেতু আপনাদের সাথে ব্লগ শেয়ার করি ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই জানতে পারবেন তো এই খাবারটা আজকে মানে আইনের বাবার পক্ষ থেকে আমাদের সবাইকে খাওয়ানো হচ্ছে কিছুটা আমার পক্ষ থেকেও এটার বিশেষ কারণ আছে তো ইনশাআল্লাহ এটাও জানতে পারবেন আমি পরে যখন শেয়ার করব আমি এই কথাটা উল্লেখ করে দিব ওই উপলক্ষে আমরা ওই খাওয়া দাওয়াটা করেছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আপনারা তো দেখতেই পেলেন আম্মু চলে গিয়েছিল আইনের ছুটোমা রয়ে গিয়েছে আর আইনের মনি তো আসেনি তবে আইনের মনির জন্য কিন্তু খাবার প্যাক করে দিয়ে দেওয়া হয়েছে এরপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে চলে এসেছিলাম তুষারকে এবং তুষার আম্মুকেও যেতে দেয়নি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি মেলায় যাওয়ার জন্য কসবায় এক মাস ব্যাপী একটা মেলা বসেছে তবে মেলাটা যে বসেছে হয়ে গেছে প্রায় পনেরো দিন আমরা জানতামই না আয়নে বাবা বলল যে চলো আজকে মেলায় যাই হঠাৎ করে তো হঠাৎ করেই আমরা জানতে পারলাম কসবায় মেলা হচ্ছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেলায় আর দেখতেই পেলেন আয়নে বাবা দরজা দিয়ে দিচ্ছিলো আয়নে বাবা বলছিল তোমাকে নিয়ে যাওয়া যাবে না তোমাকে যদি নিয়ে যায় মেলায় তাহলে তোমার ভিডিওর জন্য শান্তিতে আমরা সবাই মজা করতে পারবো না তো পরে আমিও বলছিলাম আমি কিন্তু যাবো না সত্যি সত্যি পরে আইনের বাবা দরজা খুলে দিল আসলে ব্লক হিসেবে যাই শেয়ার করি না কেন এগুলা কিন্তু সব স্মৃতি হিসেবে থেকে যাবে এই তো আয়ন যে খেলাধুলা করলো আমরা মেলায় যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এই সব কিছুই কিন্তু স্মৃতি হিসেবে রেকর্ড হয়ে গেল তো পরে যখনই মন চাইবে তখনই আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো তাই আমি বলতে পারি যে আয়নের বাবা আমার উপরে রাগ না করে আমাকে ধন্যবাদ দেওয়া দরকার উল্টো আমাকে কথা শোনায় যাই হোক এরপরেই তো আমরা সবাই মিলে চলে আসলাম মেলায় আর মেলায় আসার পর আশেপাশের দোকানপাট তো দেখতেই পাচ্ছেন তো আইনে বাবা বলছিল তোমরা এদিকে কেনাকাটা করো আমরা ভিতরে চলে যাই তো আমরা বলছিলাম না তোমরা ভিতরে যাও আমরাও ভিতরে যাই ওদেরকে আগে রাইটে উঠিয়ে দিয়ে তারপর আমরা এদিকে চলে আসব। কিছু পছন্দ হলে কিনে নিব আর পছন্দ না হলে তো নাই তো পরে আমরা সবাই মিলে চলে আসলাম এই তো বাচ্চাদের রাইটের এদিকে এখানে বিভিন্ন রাইট রয়েছে তারপরেই তো টিকিট কেটে আয়নকে এবং আয়নের ছোটো এবং তুষারকে রাইটে উঠিয়ে দেওয়া হলো আর মাহিনকে এক পাশে দাঁড় করিয়ে দিয়েছি মাহিন ভিতরে যেতেই যাচ্ছিল না মাহিন বই পাচ্ছিল আর তুষার তুষারের ছোটো তারপর আয়ন ওরা তো অনেক খুশি রাইটে উঠে দেখতেই পাচ্ছেন উপরে উঠতেছে আবার স্লিপ কেটে পড়তেছে এরকম আর কি তো ওরা তো এখানে এসে অনেক মজা করতেছে ছিল তো আয়নের ছোটো দেখে চাচ্ছিল মাহিনও যাতে উপরে উঠে এবং স্লিপ খায় কিন্তু আয়নের ছোটো অনেক চেষ্টা করেছে মাহিনকে উপরে উঠানোর জন্য একদম উপরে উঠিও ফেলেছিল কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মাহিনকে মানে উঠাতে পারলো না এরপর মাহিনকে নিয়ে আবার নেমে আসলো পরে আইনের বাবা চিন্তা করলো এখানে বসে মাহিনকে খেলা করায় পরে মাহিন এখানে বসে খেলা করতেছিল আর খুব আনন্দ করতেছিল এরপরেই তো ওরা ওইদিকে খেলা করতেছিল আর আমরা এদিকে চলে আসলাম মেলার দোকানপাটগুলোতে মেলার দোকানপাটে যা যা উঠেছে তার ছোট ছোট ক্লিপ আমি নিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আর আমার বোন মিলে টুকিটাকি জিনিসপত্র মানে মেলা থেকে যা পছন্দ হচ্ছে আর কি তাই কিছু কিনে নিচ্ছি তবে এখানে তো আর শেয়ার করা সম্ভব না বাসায় গিয়ে দেখাবো মেলায় থেকে কি কি কিনলাম দোকান ঘুরে এসে দেখি যে আয়ান মাহিন তুষার তারপর আয়নের ছোটো মাওরা আরেকটা রাইটে উঠেছে তো সেটাই আবার দাঁড়িয়ে দেখছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করছি এই ঠান্ডার মধ্যে সবগুলো আইসক্রিম খাচ্ছে আর মাসাল্লাম মাহিনকেও দেখতে পাচ্ছে নিজে নিজে আইসক্রিম খাচ্ছে যাই হোক আইসক্রিম খাওয়া হয়ে যাবার পর আমরা সবাই চলে আসলাম আসলে আমরা তো কেনাকাটা শেষ করে নিয়েছি আয়ান মাহিন তুষার তারপর হচ্ছে আয়নের ছোটো মা ওরা কিছুই কেনাকাটা করেনি তো ওদেরকে কিছু খেলনাপাতি কিনে দিব এই আর কি তবে এত খেলনাপাতি ছিল যে ওরা কোনটা কিনবে সেটা ভেবেই পাচ্ছিল না পরে আয়নের মনিমা মাহিনকে একটা হেলিকপ্টার কিনে দিয়েছে এরপর আইনের বাবা আয়নকে দনুক কিনে দিয়েছে আর তুষার হেলিকপ্টার কিনেছে তবে মাঝখানে হয়তো লক্ষ্য করেছেন আয়নের মনটা খারাপ ছিল আয়নের বাবা বলেছিল যে আয়নকে কিছুই কিনে দিবে না কারণ আইনের অনেক খেলনাপাতি ছিল তো পরে আয়নে বাবা চিন্তা করলো মেলায় যেহেতু এসেছে একটা খেলনা কিনে দেওয়া উচিত পরে আয়নকেও খেলনা কিনে দিল এরপরেই তো আমরা মেলা ঘোরাঘুরি শেষ করে সব কিছু কেনাকাটা শেষ করে এখনই তো রোনা দিয়েছিলাম বাসের উদ্দেশ্যে এরপর আচারের দোকান দেখে আয়নে বাবা দাঁড়িয়ে গেল তো আয়নে বাবা এখান থেকে দুই ধরনের আচার কিনে নিচ্ছে তবে এখানে সবচেয়ে মজার বিষয় ছিল যে এখানে চিংড়ি মাছেরও আচার পাওয়া যাচ্ছিলো চিংড়ি মাছের আচার চিংড়ি মাছেরও যে আচার হয় সেটা আমি জানতামই না যাই হোক আচার কিনে এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আর বাসায় গিয়ে আপনাদের দেখিয়ে দিব মেলা থেকে কি কী কিনলাম এই তো আমরা বাসায় চলে এসেছি আর আমাদের বাসার কাছে রয়েছে চাদরের দোকান তো আমি আয়নার বাবাকে বলছিলাম বেশ কিছুদিন ধরে যে আমাদের চাদর লাগবে তো আইনের বাবা সময় পাচ্ছিল না আমাকে নিয়ে বের হওয়ার জন্য তো আজকে যেহেতু বের হয়েছি একদম চাদরটাও দেখে নিচ্ছি আর কি আসলে একা আমি এসে নিতে পারতাম অথবা একা আইনের বাবা এসে নিতে পারত তবে আমি নিলে দেখা গেল যে আইনের বাবার পছন্দ হলো না আর আইনের বাবা নিলে দেখা গেল যে আমার পছন্দ হলো না তো সেই কারণে মূলত দুইজন মিলেই পছন্দ করে চাদরটা কিনে নিলাম এরপরেই তো চাদর কিনে চলে আসলাম বাসায় বাসায় আসার পর সব কিছু খুলে নিয়েছি এই তো এখানে আমার বোন এখানে কাঠের গাইল সেট কিনেছে আর দুইটা ব্যাগ দুইটা ব্যাগ আমি আমার দুই বোনকে কিনে দিয়েছি আর শান্তাকে হচ্ছে এই যে চুরি তারপর কানের দুল কিনে দিয়েছি আর আমি কিনেছি হচ্ছে চুরি আর একটা ব্যাসলাইট। চুরি এবং ব্যাসলাইট লাইট আমি কালো রঙের কিনেছি কালো রঙটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো আর ওদের তো খেলনা বাতি দেখতেই পেলেন দুইটা হেলিকপ্টার আর হচ্ছে ধনুক কিনেছে আয়ান আর তুষার আর মাহিন হেলিকপ্টার এরপর মাহিত কাপড় চুপড় চেঞ্জ না করে খেলাধুলা শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি এসে বিছানা চাদরটা বিছিয়ে দেখছিলাম যে বিছানায় বিছানো হলে সুন্দর লাগবে কিনা আমি এমনিতে উপরে বিছিয়ে দেখে নিয়েছি না বিছানোর পর চাদরটা সুন্দরই লাগবে মনে হচ্ছে আর কি এরপরেই তো আমাদেরকে বাসায় দিয়ে আইনে বাবা আবার বের হয়েছিল শান্তার বই আনার জন্য আজ পনেরো দিন হয়েছে শান্তার বইয়ের জন্য মানে অর্ডার করে রেখেছিল আর কি তো বইটা চলে এসেছে শান্ত আমাদের বাসায় আছে আর শান্তার বইও চলে এসেছে শান্তা তো বই পেয়ে অনেক খুশি আসলে শান্তা অতি আগ্রহ সহকারে বসেছিল কখন শান্তার গাইডগুলো আসবে আর কি তো বই তো স্কুল থেকেই দিয়েছে তো শান্তা এখন গাইডগুলো পেয়ে গিয়েছে তো শান্তা আবার গাইডগুলোকে নেড়ে চেড়ে দেখছিলো সব কিছু ঠিক আছে কিনা না উনি তো নতুন গাইড পেয়ে মানে উল্টে পাল্টে সব কিছু খুঁটিনাটি দেখতেছিলো এরপরেই তো দুপুরে তো আর ঘরে রান্নাবান্না করে নিই রাতের বেলা রুটি বানিয়ে নিয়েছি রুটি খেয়ে এখন হচ্ছে আমরা সবাই ঘুমিয়ে যাব। আর এই প্রথম আয়ান আয়নের ছোটো সাথে ঘুমাচ্ছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই ছিল আমাদের আজকের সারাদিনের ব্লগ ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ আল্লাহ